শুভ দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেটা আপনাদের রয়েছে আপনাদের 23 নভেম্বর এবং 24 নভেম্বরের কান্ট্রিভাইজ প্রশ্ন আজকের ভিডিওটিতে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া আবার বলতে চাই, আপনারা যদি ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস অথবা স্পেশাল এক্সিটমেন্টের জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিতে চান, তাহলে স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আর বেশি সময় নষ্ট করছি না বন্ধুরা, ক্লাসটা আমি স্টার্ট করছি। আজকের আপনাদের 23 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, দেখুন, সুমিত্রা চারাত রাম অ্যাওয়ার্ড জিতল কোন কত্তক নৃত্যশিল্পী? তো রাইট অ্যান্সার কি হবে আপনাদের? অপশনে উমা শর্মা। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচন জিতলেন কাসিম জোমার্ট টাকায়েব? তো রাইট অ্যান্সারটি হবে অপশন আপনাদের অপশন সি, কাজাকস্তান। ঠিক আছে, কাজাকস্তান ইজ দ্য রাইট অ্যান্সার। কাজাকস্তানের রাজধানী হচ্ছে কিন্তু আস্তানা এবং মুদ্রার নাম হচ্ছে টেঙ্গে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 3 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে নাসিম আলবাহার 2022 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ওমান? আনসারটি হচ্ছে ভারত, অপশন ডি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের 4 নম্বরে, ইউনেস্কো মদনজিৎ সিং প্রাইজ ফর 2022 জিতল কোন দেশের ফ্রান্সামা আইএজ সুলিম ইয়ং? তো রাইট আনসারটি হবে কি, ক্যামেরুন। ঠিক আছে, অপশন বি আপনাদের কিন্তু এখানে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন কি, দেখুন, ইভলভ নামে নলেজ সামিট লঞ্চ করলো কোন ব্যাংক? আনসারটি হচ্ছে আপনাদের অপশনে অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দেখুন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে 2022-23 সালে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ সভাপতিত্ব করবে কোন দেশ? আনসারটি হবে ভারত, অপশন বি আপনাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। চলে এলাম 7 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে কি, দেখুন, গোল্ডম্যান স্যাচ এর পূর্বাভাস অনুযায়ী 2023 সালে ভারতের জিডিপি কত শতাংশ হবে? আনসারটি হচ্ছে 5.9%, অর্থাৎ আপনাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কি, F1 রেসিং থেকে অবসর ঘোষণা নেওয়া সেবাস্টিয়ান বেটেল কোন দেশের নাগরিক? আনসারটি হচ্ছে জার্মানি, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দেখুন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি ফর ওয়েট অ্যান্ড মেজার্স CIPM এর সদস্য হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয়? তো আনসারটা কি হচ্ছে আপনাদের অপশনে বেণুগোপাল আচন্ত, রাইট আনসার অপশনে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের 10 নম্বর, ফিল্ম বাজার নামে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফিল্ম মার্কেটের উদ্বোধন করা হলো কোথায়? আনসারটি হবে গোয়া, অপশন বি। ঠিক আছে, তো আপনাদের বন্ধুরা এখানে আপনাদের কিন্তু 23 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন শেষ। এখন আপনাদেরকে দেবো আমি 24 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন, আপনাদের 24 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে কি, চীনকে অতিক্রম করে ভারতের বৃহত্তম সার সরবরাহকারী দেশ হলো কোনটি? আনসারটি হচ্ছে রাশিয়া, অপশন বি আপনাদের সঠিক উত্তর। রাশিয়ার রাজধানী হচ্ছে আপনাদের মস্কো এবং মুদ্রার নাম হচ্ছে রুবেল। ঠিক আছে, চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, দেখুন, আপনাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 6th ATP ফাইনালস সিঙ্গলস টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়ার? আনসারটি হচ্ছে আপনাদের, দেখুন, অপশনে নবাক জোকোভিক। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে অপশন বি নবাক জোকোভিক, অপশন এ সঠিক উত্তর, নবাক জোকোভিক ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে এশিয়ান কাপ টেবল টেনিসে মেডেল জিতলেন কে? আনসারটি হচ্ছে মনিকা বাত্রা, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 4 নম্বর প্রশ্ন, দেখুন, 4 নম্বর প্রশ্নটা কি, সম্প্রতি প্রয়াত বাবুমণি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটি হচ্ছে ফুটবল। ঠিক আছে, ফুটবল, তার মৃত্যুকালীন বয়স ছিল আপনাদের 59 বছর। ঠিক আছে, তার মৃত্যুকালীন বয়স ছিল 59 বছর এবং 72 হয়ে মোট তিনি 55টি আন্তর্জাতিক ম্যাচে কিন্তু তিনি খেলেছেন। ঠিক আছে, 55টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শিশু অধিকারের উপর ফিল্ম প্রমোট করতে কোন দেশের সাথে হাত মেলালো ইউনিসেফ? আনসারটি হচ্ছে অপশন এ ভারত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি, দেখুন, 6 নম্বর প্রশ্ন, ডক্টর কালাম সেবা পুরস্কারে সম্মানিত হলেন কে? আনসারটি হবে কি, রবিকুমার সাগর, অপশন সি আপনাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন আপনাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, উরবান ঘাবরু কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে সূর্যকুমার যাদব, অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, দেখুন, গ্রিড ইন্টারঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি ইনস্টল করার
নিরিখে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? আনসারটি হবে কর্ণাটক, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের 9 নম্বর প্রশ্ন, কি ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022 জিতলেন কে? আনসারটা কি হবে আপনাদের? দেখুন এপি শ্রীধর অপশন এ আপনাদের হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। তো সুপ্রিয় দর্শক, চলে এসেছি আপনাদের 24 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্নে, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুব্রত কুমার? ঠিক আছে, তো আনসারটা বলার আগে আবার বলে দিচ্ছি, আপনারা যে কোনো এক্সামের জন্য যদি আপনারা ঘরে বসে প্রস্তুতি নিতে চান, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন ডিটেল দেখতে পাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনাদের লাস্ট প্রশ্ন আনসারটি হচ্ছে ব্যাংক অফ বরোদা, আপনাদের অপশন ডি সঠিক উত্তর। তো সুপ্রিয় দর্শক, তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।